কালী শব্দটি আমরা বুঝি কাল হিসেবে, ভূত ভবিষ্যৎ বর্তমান এটা নিয়েই আমরা জানি মহাকাল অর্থাৎ কালী। জাস্ট নিউজের পর্দায় আপনারা কালীকে বিভিন্নভাবে দেখতে পাবেন আমাদের কালীক্ষেত্র এপিসোডগুলিতে। চোখ রাখুন জাস্ট নিউজে। ভগবতী ভয়ছেদে কাত্যায়নী চ কামলে কৌশিকী ত্বং মহেশানী কালিকে ত্বাং নমাম্যহং প্রচণ্ডে পুত্রদে দেবী সুপ্রীতে সুরনায়িকে কুলদ্যোতকরে চোগ্রে পার্বতী ত্বং প্রসীদমে। প্রবীণ সেবায়েত শক্তিপ্রসাদ মুখোপাধ্যায়ের কাছ থেকে জেনে নিচ্ছি আমরা এই মন্দিরের ইতিহাস আর অন্যান্য নানা প্রাসঙ্গিক কথা। বহু আগে পুরাকালে গঙ্গা, তখন এই ট্রাম লাইনে যেটা দেখছেন সামনে, এখানে ছিল গঙ্গা আর এখানে ছিল পায়ে চলা পথ, আর এর পরে ছিল জঙ্গল, বেদবন জঙ্গল এইসব ছিল। কালীবর তপস্বী নামে এক তপস্বী হিমালয় তপস্যা করছিলেন, তার কাছে এ হয়, তাকে মা এ করে আদেশ দেন যে দক্ষিণে যেতে হবে, দক্ষিণে সতীর অঙ্গ পড়েছে, সেইখানে গিয়ে সতীর অঙ্গ এ করে ডিসকভার করে তার পুজো আশ্রয়ের ব্যবস্থা করতে হবে। তো উনি তখন তার গাড়ি ঘোড়া ছিল না, ওই গঙ্গার ধার ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছিল। এই জায়গায় আসার পর উনি দেখেন এই জঙ্গলের ভেতরে একটা বেদি এবং তার উপরে কিছু ফুল বালা ঘাড়গোড় পড়ে আছে। জায়গাটা ছিল কি, ডাকাতদের ডাকাতি করতে যাবার রাস্তা না, তারা তার আগে মানে কালীর পুজো করতো, করে ওই বলি টলি দিত, দিয়ে তারা ডাকাতি করতে যেত। ওই দেখে উনি ভাবেন এইটাই হচ্ছে বোধ হয় সেই জায়গা, উনি এখানে তপস্যা করতে বসেন এবং মা এই রূপে ওনাকে দেখা দেন এবং উনি সিদ্ধ হন। সিদ্ধ হওয়ার পর ওনাকে বলেন মা যে তোমার তপস্যায় আমি তুষ্ট হয়েছি, সেই জন্য আমি মা সিদ্ধেশ্বরী রূপে এখানে রইলাম, অর্থাৎ তুমি সিদ্ধ হলে, কিন্তু তোমাকে এখনও পর্যন্ত ওই আরও দক্ষিণে যেতে হবে ওই সতীর অঙ্গটার জন্য। এবং উনি তাই পরবর্তীকালে করেন, কিন্তু ওই তখনকার দিনের ছবি টবি ছিল না, উনি আমরা যা জেনেছি এখনও পর্যন্ত ওই গঙ্গা মাটি আর এই কাঠকুটো দিয়ে তৈরি করেছিলেন, কিন্তু আমরা তার প্রমাণ কিছু পাইনি, কারণ মায়ের রূপ একই রকম রয়েছে এবং তার কোনো ইয়ে নেই, মানে পরিবর্তন নেই। আমরা শুধু বছরে একবার রং করি, অঙ্গরাগ হয় মায়ের এবং মা সেই মতোই রয়েছেন এখনো পর্যন্ত। তা এই চলে আসে, আর মার এখানে ঠাকুর এসেছিলেন বহুবার, ঠাকুর বহুবার এসেছেন, ঠাকুর বলতেন চিৎপুরের গিন্নিমা ডাবচিনিতে তুষ্ট, ওরে তোরা ডাবচিনি মানত কর তোর মনস্কামনা পূর্ণ হবে। এবং তার প্রমাণ কয়েকটা জায়গায় হয়েছে, গিরিশ ঘোষ, গিরিশ ঘোষ এসছেন এবং গিরিশ ঘোষ অসুস্থ যখন উনি মানত করেছিলেন, এবং মানত করবার পর গিরিশ ঘোষ সুস্থ হওয়ার পর গিরিশ ঘোষ যা লিখতেন সম্পূর্ণটা মায়ের পায়ে ছুঁয়ে তারপর স্টেজ হতো, তার আগে উনি স্টেজ হতো না। তারপরে কেশব সেন তার জন্য মানত করেছিলেন, সেটাও এ হয়েছে। আরও একটা জায়গায় বসুমতী কাগজের এডিটর ছিলেন বিবেকানন্দ মুখোপাধ্যায়, ওনারও অবস্থা তখন বসুমতী কাগজে খুব ভালো নয়, কিন্তু উনি এসে ওই ঠাকুরের কাছে পড়েছিলেন, ঠাকুর বলেছিলেন মার কাছে চা এক দরজা দশ দরজা হবে, এবং হয়েছিল ওটা। তা এইসবগুলোর জন্যে ঠাকুর বারবার বলতেন যে চিৎপুরের গিন্নিমা জাগ্রত মা, ওকে ডাবচিনি মানত কর তোদের কাজ পূর্ণ হবে। এবং সেই মতো এখনও পর্যন্ত চলে আসছে, আমরাও বলি তাই, কেউ যদি কোনো কিছু থাকে আমরা বলি কোনো কিছু এ নেই, শুধু মার কাছে মনে মনে যে মা আমার ওইটা অবস্থাটা করে দাও, ব্যবস্থা করে দাও, আমি তোমার ডাবচিনি দিয়ে পুজো করি। এবং সেটার জন্য একটা জায়গায় বলা উনি বলেছিলেন যে বৃহৎভাবে যে প্রচুর খরচা করে ক্ষমতার বাইরে গিয়ে পুজো দিতে হবে এমন কোনো কথা নেই, তোমার যতটুকু ক্ষমতা তার মধ্যেই তুমি পুজো দেবে। একটি ডাব আর একটি চিনি যদি তোমার ক্ষমতা থাকে, একটু চিনি তাই দেবে, এমন কোনো ব্যাপার নেই যে তোমাকে এইটা দিতে হবে ওইটা দিতে হবে তারপরে তোমার মনস্কামনা পূর্ণ হবে, এরকম কোনো ব্যাপার নেই। এবং মা খুব জাগ্রত, আমরা পরবর্তীকালে প্রমাণ পেয়েছি
অনেকেই ভক্ত, তারা এসে বলে মনস্কামনা এই 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 হয়েছে হয়েছে। একটা জিনিস মার কাছে কখনো কাউর অনিষ্ট চাইতে, মার কাছে যদি বলা হয় যে আমার অমুক আমায় অত্যাচার করছে ওকে ধ্বংস করে দাও মেরে দাও, কারণ মা ঠাকুরও বলতেন এবং আমার বাবা ঈশ্বর নীলকণ্ঠ মুখোপাধ্যায় যিনি 97 বছর পর্যন্ত বেঁচেছিলেন এবং মায়ের সেবা করেছেন, এবং তার একটা পুরো ইতিহাস এখানে বলতে গিয়ে বলতে হয়, তিনি সারদা মায়ের হাতে প্রসাদ খেয়েছিলেন। সারদা মা তখন তার ছোট্ট বয়স হইতে হয়েছে, সারদা মা তাকে মিষ্টি মুখে তুলে দিয়েছিল। এইটা বাবার পরম পাওয়া, বাবা তাই বলেন বলতেন। তারপরে ওই বাবাও সেইটা বলেন যে কখনো ওই বৃহৎ করে কিছু করবার দরকার হয় না, তোমার সাধ্যমতো তুমি করবে। সেটার জন্য মা কখনো কোনো জায়গায় বলেনি এটা দিতে হবে ওইটা দিতে হবে তা দিতে হবে, বলেন মা শুধু একটাই জিনিস দাবি, সেটা হচ্ছে ডাব আর চিনি, এবং সেটা মানত করে অনেকেরই অনেক কাজ হয়ে গেছে। এখন বর্তমানে রিটায়ার করে গেছে অ্যাসিস্ট্যান্ট কমিশনার অভ্রান্ত বন্ধু মজুমদার পুলিশের, সে পর্যন্ত মার কাছে দৌড় ধরা, এবং সে এখনও পর্যন্ত কালী পুজোর দিন রাত্রিবেলা একবার হয়েছিল বলি বন্ধ হয়ে গেল, সে বৃহৎ দাম চেয়ে, আমাদের কোনো এস্টেট নেই, আমাদের রোজগার হচ্ছে থালা আর ভক্ত, তার থেকে যা করি প্লাস আমরা যা কিছু পাই চাকরি বাকরি করেছি রোজগার করেছি যা কিছু আমরা মনে করি সবটাই মায়ের দান, এবং সেই জন্য আমরা কিছু কিছু দিই, তাতেও কিন্তু হয়ে ওঠেনি। ও কিন্তু তার ব্যবস্থাটা চালু রেখে এখনও পর্যন্ত ওই কালী পুজোর রাত্রিতে পাঁটা এবং কাটা ফাটার ব্যবস্থা সমস্তটাই ও করে, এবং করে বলেই মার আশীর্বাদ ওর ওপর আছে, কারণ ওর মুখেই শুনেছি ও ডাকাত ধরবার জন্যে সব বিভিন্ন জায়গায় যে ডাকাতি হয় তারপরে তাকে ধরবার জন্যে যায় বাইরে, ও বলতো যে আমার বাবাকে প্রণাম করে মাকে প্রণাম করে চলে যেত, এবং বলতো যে অনেক অফিসার গেছে তারা ফেল করে চলে এসছে ডাকাতের হদিশ পায়নি, ও গিয়ে বলতো যে আমার কাছে জলের মতো, মানে গিয়ে দেখতাম যে সে যেন দাঁড়িয়ে আছে আমি কখন তাকে ধরে নিয়ে আসবো। তা এই জায়গাটা ওর হয়ে বিশ্বাস জন্মেছে যে ও এখন যে কোনো কাজেই যাক ও এইখানে মার কাছে বলে যায়, এবং ও কিছু কিছু জায়গায় বলেওছে, আমরা খবর পেয়েছি যে কিছু কিছু কাগজে টাগজে এরকম বলেছে যে আমি মায়ের ভক্ত এবং আমি আমার জীবন দিয়ে তাকে অনুভব করেছি। এই মার 500 বছরের পুরনো মা ওইভাবেই রয়েছেন, আর মায়ের পুজোর মধ্যে হয় প্রত্যেক অমাবস্যায়, এমনি ডেলি তো ভোগ হয়, প্রত্যেক মাসের অমাবস্যায় মার রাত্রিরে পুজো হয়, আর এছাড়া কালী পুজো, রটন্টি কালী পুজো, আর হচ্ছে পলহারিণী কালী পুজো তিনটে, আর একটা মায়ের বিশেষ উৎসবের দিন বৈশাখ মাসে ওই পূর্ণিমায় সেই দিন মায়ের ফল ওই ফুলদল হয়, এই ফুলদল উৎসবে মাকে ফুল টুল দিয়ে সাজানো হয়, সকালবেলা গয়না টয়না পরানো হয় আর মন্দির সংস্কার করা হয়। এই হচ্ছে আমার মায়ের ইতিহাস। তবে মা খুব জাগ্রত, আমাদের কোনো প্রচার নেই, আমরা কোনো প্রচারের দিকে যাই না, কারণ প্রচারের দিকে যাই না এই কারণে আমরা মনে করি মায়ের স্থানে এসে যদি কেউ একটু নিরিবিলিতে বসতে পারে তাহলে তার মনে অনেক দুঃখ কষ্ট সে উগরে দিতে পারে, এবং উগরে দিলে মা সেটা শোনে, কারণ মা তো সন্তানের কথা তার শোনা দরকার, তা আর অন্যান্য জায়গায় ব্যস্ত ভিড় সেখানে বসতেই দেওয়া যায় না, সেখানে ধাক্কাধাক্কির মধ্যে সে তার যেটুকু পারলো একটু তাড়াতাড়ি বলে চলে গেল। সেই জন্যে আমরা মনে করি এটা অত প্রচারের দরকার নেই, কিন্তু লোকে যারা জানে, কারণ আমরা বহু দূর থেকে অনেকে এসেছে এখানে, বহু দূর থেকে তারা এসেছে, মা টেনেছে এসেছে, পরে তারা বলেছে আমরা দীর্ঘদিন ধরে এদিক ওদিক ঘুরেছি কিন্তু কোথাও পাইনি, আজকে তো পেয়ে গেলাম, আমাদের ডাকলো এলাম, এইভাবেই চলছে। যেখানে একটি বহু প্রাচীন খাঁড়া আছে সেটা একটু দেখানো যায়? প্রাচীন খাঁড়া একটা আছে, সেটা আমরা নাবাতে পারবো না, ওটা ওই দেয়ালেই হুক দিয়ে আটকানো আছে, আমি দেখিয়ে দিই। পুরনো খাঁড়া, যে খাঁড়াটা আমরা ব্যবহার করি না এবং ব্যবহার করা যায়ও না, কারণ এটা খুবই ভারী এবং বহু পুরনো, আমরা শুধু এটাকে রেখে দিয়েছি মার কিছু ভোগ টোক এর ওপর রেখে দেওয়া, মানে শিল্পের কাজ করে,
আর এটাকে নাবাতে গিয়ে, ঘর সংস্কারের সময় নাবাতে গিয়ে আমরা যেটা দেখেছি যে ভেতর থেকে ভেঙে ভেঙে বেরিয়ে আসছে কিছু কিছু জায়গা, আমরা তাই জন্য ওটাকে আবার রং করে তুলে দিয়েছি, কারণ ওটাকে আর মানে নাবিয়ে রাখার কোনো উপায় ছিল না এবং খুবই ভারী। মানে আমাদের তিনটে লোক লেগেছে ওটাকে ধরে শুধু নাবাবার জন্য, এবং যার জন্যে এই হুক আবার পরবর্তীকালে বড় হুক এখন পাওয়া যায় না, আমরা নিয়ে এসে গর্ত করে ভেতরে ঢুকিয়ে দিয়ে তারপরে ওটাকে আবার রেস্ট করিয়েছি। আরেকটি খানা আছে যে খানাটা ধোয়া জল দিয়ে আমরা, সেটা কালক্রমে ছোট এইটুকু হয়ে গেছে, সামনে মায়ের সামনে আছে ওটাকেও দেখিয়ে দেবো, এইটুকু হয়ে গেছে, ওটা ধুয়ে মানে খানা ধোয়া জল দেওয়া হয়। ওটা তো অনেক বলি হয়েছে, এটা তো বলি হয়েছে, এটা যে মোষ বলি হয়েছে, রড বলি হয়েছে আমরা জানি, মানে এটাকে আমরা এটা। আর এখানে দুটির দিকে দুটি শিব আছে, এই শিব দুটির ব্যাপার হলো কি মানে ওই যে এতক্ষণ আমরা শিরোহন জাগানো অনেক ইতিকথা কালী সম্পর্কে শুনলাম বাগবাজারের সিদ্ধেশ্বরী কালী মন্দির থেকে। এরকমই কালীক্ষেত্রতে আমরা আরও এপিসোড আপনাদের কাছে নিয়ে আসবো জাস্ট নিউজের পর্দায়। দেখতে থাকুন কালীক্ষেত্র।